বিশাল বড় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখল জয়নিকা। কোমরের নিচে হালকা মেদ জমেছে যেন, চোখের পাশের হালকা রিঙ্কলগুলোর ওপরে নরম করে হাত বুলিয়ে নিল জয়নিকা। মেকআপ করলে এগুলো ঢেকে যায় ঠিকই, কিন্তু ওর সদ্য স্নাতা মুখে মেকআপের চিহ্ন নেই, তাই থাবা বসাতে আসা বলিরেখাগুলোকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে পেল। সর্বনাশ, মাত্র ৩৫ ও বুড়ি হয়ে গেল নাকি? বিজবিজে ঘাম জমছে ওর ভিজে ভিজে কপালে। এসিটা অন করে আবারও বিশাল আয়নাটার সামনে দাঁড়াল। এই অরিজিনাল বেলজিয়াম গ্লাসের আয়নাটাকে ও খুব ভালোবাসে। এই আয়নাটাই যেন ওর বয়সটাকে ২৫ ধরে রাখতে সাহায্য করে। সামান্য একটা পিম্পল হলেও আয়নাটা ওকে সতর্ক করে। দরজায় নক করছে কেউ। হাউসকোটটা গায়ে গলিয়ে দরজাটা খুলে দেখল, শম্পা দাঁড়িয়ে আছে। ম্যাডাম, আপনার চিকেন স্যুপটা কি এখন এনে দেব? চয়নিকা সচেতন হয়ে বলল, শম্পা, তুমি কি আমার রান্নায় অলিভ অয়েলের পরিবর্তে অন্য কিছু ইউজ করছো? শম্পা ভীত হয়ে বলল, না ম্যাডাম, শেরবা ভাইয়ের রান্নায় অন্য অয়েল ইউজ করলেও আপনার রান্নায় শুধু অলিভ অয়েল ব্যবহার করি, তাও আপনি যেমন বলেছেন দিনে ২ চামচ মাত্র। আসলে স্যার তো অলিভ অয়েলের রান্না খেতে চায় না, তাই স্যারের সানফ্লাওয়ার অয়েল ইউজ করি। চয়নিকা বলল, খেয়াল রেখো আমার ডায়েটে যেন নিজের ইচ্ছে মতো কিছু ব্যবহার করো না। চিকেন স্যুপটা মুখে দিয়েও সন্দেহের চোখে তাকালো বুলের দিকে। এদের একটুও বিশ্বাস করে না চয়নিকা। মেয়েদের মধ্যে হিংসা থাকবে না, এটা হতেই পারে না। চয়নিকার চোখ ধাঁধানো স্কিন আর ফিগার দেখে শম্পা বা রেখার বুকের কাজটা চিনচিন করে না, এটা হতেই পারে না। নেহাত পরিচারিকা, তাই হয়তো সাহসে কুলায় না কিছু করার, কিন্তু হিংসে করতে তো আর টাকা লাগে না। সেই হিংসে থেকেই হয়তো চয়নিকার রান্নায় ফ্যাটের পরিমাণ বেশি দিয়ে দিল, আর রক্তিমটাও হয়েছে তেমনই, শরীরের দিকে কোনো খেয়াল নেই। এই বয়সেই একটা ভুঁড়ি নিয়ে বিশাল খুশি হয়ে ঘুরে বেড়াচ্ছে। চয়নিকার সঙ্গে রক্তিমের বয়সের পার্থক্য বড় জোর বছর ৩, অথচ রক্তিমকে দেখলে মনে হয় যেন বছর ৪৫ মধ্যবয়স্ক কোনো মানুষ। চয়নিকা অনেক বলেছে ওর সঙ্গে ভোরে উঠতে, ট্রেডমিলে দৌড়াতে বা যোগা করতে, হ্যাঁ, কিন্তু রক্তিম এসব কানে তোলে না। বলে, তুমি ইয়ং থাকো, তোমায় এখনও কলেজ গার্ড লাগুক, আমি তোমার অভিভাবক হয়েই তোমার সঙ্গে পার্টিতে যাব। তাছাড়া চয়নিকা দেব হলো সেলিব্রিটি, তার দিকেই পাবলিকের নজর থাকবে, মঞ্চে তো তুমি থাকবে, আমি তো দর্শক মাত্র। এসব বলেই হাসে রক্তিম। চয়নিকার নাচের স্কুলের মেয়েরা আসতে শুরু করবে একটু পর থেকেই, তার আগেই মুখের এই রিঙ্কলগুলোকে সুন্দর করে ঢেকে ফেলতে হবে। কালকেই যেতে হবে স্কিন স্পেশালিস্টের কাছে। কিছুতেই না, বয়সকে কিছুতেই ছুঁতে দেবে না ওর শরীরকে। রক্তিম একটা হ্যান্ডসাম স্যালারি পায়, তাছাড়া পৈতৃক সম্পত্তির দৌলতে চয়নিকাদের রীতিমতো ধনী বলাই যায়। সঙ্গে আছে চয়নিকার সেলিব্রিটি স্ট্যাটাস। চয়নিকার ছেলের বয়স ৬, ছেলেটার মুখটা পুরো চয়নিকা বসানো, যদিও কথা বলার ভঙ্গিমা রক্তিমের মতো, ছেলেটার মুখে নিজের শিশুবেলা দেখতে পায়ও। ইস, কি নিদাগ মুখ, এমনই ছিল চয়নিকা নিজেও। এখনও অবশ্য কিছু কম সুন্দরী নেই, রীতিমতো ঈর্ষণীয় রেখেছে নিজেকে, তবুও আজ নিজেকে খুব কাছ থেকে দেখে বলি রেখার আনাগোনাটা রীতিমতো ভাবাচ্ছে ওকে। বেল বাজল, তার মানে ও নাচের স্কুলের মেয়েরা আসতে শুরু করেছে। নিখুঁত করে সাজল চয়নিকা, অন্যের চোখের মুগ্ধ দৃষ্টি দেখতে ও বরাবর ভীষণ পছন্দ করে। রক্তিম যখন অপলক তাকিয়ে থাকে ওর দিকে, তখন আজও একটা শিরশিরে অনুভূতি ওর ইন্দ্রিয়দের সজাগ রাখে। রক্তিম বলে, চয়নিকা,
আমার মাঝে মাঝে বিশ্বাস করতে কেমন কষ্ট হয়। মনে হয় এই অপ্সরই সত্যিই আমার একান্ত নিজের। এর শরীরের প্রতিটা রোমকূপ আমি ছুঁয়েছি। সত্যি চয়নিকা, আমার মতো লাকি কজন আছে। নিজের শরীরের মুখশ্রীর প্রশংসা শুনতে শুনতেই বড় হয়েছে চয়নিকা। সেই ছোট্টবেলায় যখন বাবার সঙ্গে নাচ শিখতে গিয়েছিল, তখন নাচের দিদিমণি ওর গালটা টিপে বলেছিল, উফ কি মিষ্টি মুখ। তখন থেকে একঘেয়ে এই সুন্দরী শব্দটা শুনে আসছেও। ঘরের ইন্টারিয়ার ডেকোরেশন ঘন ঘন বদলায় চয়নিকা। একটা শাড়ি দুবার পরতে একঘেয়ে লাগে ওর, কিন্তু সুন্দরী শব্দটা বারংবার শুনলেও একঘেয়ে হয়ে যায় না ওর কাছে। বরং কিছুদিন না শুনলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সৌন্দর্য পরখ করে নেয় ও। মনামি ঘরে ঢুকেই বলল, ম্যাম কি সুন্দর লাগছে আপনাকে এই সাদা শাড়িটাতে, ঠিক যেন সরস্বতী ঠাকুর। ম্যাম, আমরা মেয়েরা প্রতি সপ্তাহে ক্রাশ খাই আপনার প্রতি। গত পরশু অরুণিমা বলছিল, স্টাইল আইকন বলে একজনকেই মন থেকে মানি, সেটা হলো চয়নিকা ম্যাম। চয়নিকা নিজের দুগালে যত্ন করে লজ্জা ছড়িয়ে বলল, ধুর কি যে বলো তোমরা, তোমরা কলেজে পড়ো, সৌন্দর্য তো এখন তোমাদের কাছে ধরা দেবে। আমার বয়স বাড়ছে, এবারে আমার কাছ থেকে বিদায় নেবার পালা। মনামি পায়ে ঘুঙুর বাঁধতে বাঁধতে বলল, ম্যাম আপনাকে দেখলে মনে হয় বয়স ২৫ ঘরে ঘোরাঘুরি করছে, কেউ বলবে না আপনার ৩০ বছর বয়স। চয়নিকা খুশি হল, যাক ৫ বছর তার মানে নিজের মুঠোয় লুকিয়ে রাখতে পেরেছে। তৃপ্তির হাসি ফুটল ওর ঠোঁটে। রাতে ক্লান্ত হয়ে অফিস থেকে ফিরল রক্তিম। ঠান্ডা জলটা ওর দিকে এগিয়ে দিয়ে চয়নিকা বলল, এই আমার মুখে কোনো পরিবর্তন দেখছো? রক্তিম আগ্রহের সঙ্গে তাকিয়ে বলল, চুলটা একটু অন্যরকম বেঁধেছ আর কানে লম্বা ইয়ারিং পরেছ, রাইট? চয়নিকা বলল, আর কিছু পরিবর্তন দেখতে পাচ্ছ না তুমি রক্তিম? রক্তিম নিজের ঠোঁটটা চয়নিকার ঠোঁটের কাছে এগিয়ে নিয়ে এসে বলল, তাহলে তো টেস্ট করে দেখতে হচ্ছে, সাদা চোখে তো এটুকুই নজরে পড়ল। চয়নিকা ওকে ধাক্কা দিয়ে বলল, ওয়াশরুমে যাও, ফ্রেশ হয়ে নাও। রক্তিম বলল, তুমি সামনে থাকলে আমি অল টাইম ফ্রেশ, নেহাত বস, মিস্টার দত্তর মুখটা ২৪ ঘন্টার মধ্যে প্রায় ৮ ঘন্টা দেখতে হয়, তাই ক্লান্ত হয়ে যাই। এনিওয়ে রুবান কোথায়? চয়নিকা বলল, ও নিজের রুমে ড্রয়িং করছে। নাচের স্কুলের সমস্ত স্টুডেন্ট এবং রক্তিম কারোর চোখেই ধরা পড়ল না ওর চোখের পাশের বলি রেখাগুলো। তার মানে কি ওর মনের ভ্রম? আবারও মুখটা ভালো করে জলের ঝাপটা দিয়ে ধুয়ে আয়নার সামনে দাঁড়ালো চয়নিকা। যথারীতি সূক্ষ্ম লাইনগুলো ওর দিকে তাকিয়ে মুচকি হাসল। আগামীকাল সকাল ১১টায় স্কিন স্পেশালিস্টের কাছে যাওয়া আছে। অনেক কষ্ট করে এত তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে চয়নিকা। রাতে মুখে কোনো মেকআপ নেই, শুধু নাইট ক্রিম রয়েছে। রক্তিমের খুব কাছে সরে গিয়ে চয়নিকা বলল, রক্তিম আমি কি বুড়ি হয়ে যাচ্ছি? রক্তিম মোবাইলের মেলবক্স থেকে চোখ সরিয়ে বউকে বুকে টেনে নিয়ে বলল, না মশাই, তোমার বয়স প্রতি বছর জন্মদিনে কমছে আর আমার বাড়ছে। দুদিন পরে তোমায় রুবানের দিদি লাগবে আর আমায় ওর দাদু। ধ্যাত বলে চয়নিকা ফেসবুকে মন দিল। আজকে নাচের ক্লাসের ভিডিওটা আপলোড হতে এত সময় নিচ্ছে যে বিরক্ত লাগছে। বহুদিন পরে চয়নিকা ছাত্রছাত্রীদের সঙ্গে নিজেও সমান তালে নেচেছে। অন্যদিন শেখানোর প্রয়োজনে মুদ্রাগুলো দেখায়, কিন্তু আজ নিজেও নেচেছে সমান তালে। চয়নিকা জানতে চাইছিল আয়না মিথ্যা বলছে কিনা। না, একটুও হাঁপায়নিও, সেই আগের মতোই স্পিডে নাচতে পেরেছে। সকলের চোখের মুগ্ধ দৃষ্টিতে নিজেকে আরেকবার উষ্ণ করে নিতে পেরে শান্তি পেয়েছে চয়নিকা।
মিথ্যুক আয়নাটাকে ব্যঙ্গ করে হেসেও নিয়েছে মনে মনে। ভিডিওটা আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই কমেন্টের বন্যা, স্টুডেন্টরা এবং তাদের অভিভাবকদের প্রশংসা ভরা কমেন্টে ভরে উঠেছে টাইমলাইন। অনেকেই লিখেছে, হে যেন স্বর্গের অপসরী। নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়ল চয়নিকা। ঘুমের মধ্যেই একটা অদ্ভুত স্বপ্ন দেখে চমকে উঠল চয়নিকা। ওদের স্কুলের সবথেকে সাধারণ চেহারার মেয়েটা ওর সামনে এসে হাসছে, বলছে, চয়নিকা, এখনো তুই এত অহংকারী? তোর ওই টান টান গাল একদিন কুচকে যাবে, তোর মাথা ভরা চুল আস্তে আস্তে হালকা হবে, তোকে দেখে লোক হাসবে, বলবে, এই সেই চয়নিকা দেব, যেমন তোরা আমায় দেখে হেসেছিলিস একদিন, ঠিক তেমন। চমকে ঘুম থেকে উঠে পড়ল চয়নিকা, ভয়ে থরথর করে কাঁপছেও। মেয়েটার নাম কিছুতেই মনে করতে পারল না, তবে ওর তেল চিটচিটে চুল দেখে আর মুখে অযত্নের রোদে পোড়া কালচে ছোপ দেখে ক্লাস টুয়েলভে খুব হেসেছিল চয়নিকা। অনেক চেষ্টা করেও মেয়েটার নাম মনে করতে পারছে না ও। ডক্টর বক্সি খুব মন দিয়ে দেখলেন চয়নিকার মুখটা, হেসে বললেন, হে এমন কিছু নয়, ত্রিশে পা দিলে এমন হালকা বলি রেখা আসিস কিনে। তাছাড়া এখন আমরা যা পলিউশনের মধ্যে থাকি তাতে স্কিন সতেজ রাখাটাই মুশকিল। আমি একটা মাল্টিভিটামিন আর একটা অ্যান্টি এজিং ক্রিম দিচ্ছি, ওষুধরা খান আর ক্রিমটা রাতে শোবার আগে লাগান, কাজ হবে আশা করি। তবে এই সামান্য বিষয়ে এত অস্থির হবেন না, বয়স তো একটা সংখ্যা মাত্র, প্রাণ খুলে বাঁচুন, বয়সকে তোয়াক্কা করবেন না। চয়নিকা চিবিয়ে চিবিয়ে বলল, ডক্টর বক্সি, আমি কোনো সাইকিয়াট্রিস্টের কাছে আসিনি, আমি এসেছি একজন স্কিন স্পেশালিস্টের কাছে, তাই প্লিজ আমাকে বলুন এই ফাইন লাইন্সগুলো রিমুভ হবে কী করে। মধ্যবয়স্ক ডক্টর একটু হকচকিয়ে বললেন, এগুলো খান, সঙ্গে রেগুলার একটা করে ডাবের জল খান। চয়নিকা একটু গম্ভীরভাবেই জিজ্ঞেস করল, কবে নাগাদ কমবে? ডক্টর বললেন, মাসখানেক পরে বুঝতে পারবেন। ডক্টরের ওখান থেকে ঘুরে এসে নিজের ডায়েটের ওপরে আরও জোর দিয়েছে চয়নিকা, সঙ্গে ডাবের জল, অ্যালোভেরা জুস, ভিটামিন ট্যাবলেট, আর রাতে নিয়ম করে ক্রিমটা ম্যাসেজ করে যাচ্ছেও। কোনো কারণেই আর রাত করে ঘুমায় না ও, স্ট্রেস নেবে না ঠিক করেই হালকা গান চালিয়ে ঘুমাতে যায়। রক্তিম আদর করতে চাইলেও বিরক্ত হয়ে সরিয়ে দিয়েছে। আজ প্রায় এক মাস হয়ে গেল, মিথ্যুক আয়নার সামনে দাঁড়িয়ে খুব মনোযোগ দিয়ে দেখল চয়নিকা নিজের মুখটা। না, তেমন কোনো পরিবর্তন নেই, একটু গ্লসি হয়েছে স্কিনটা, কিন্তু খুব নজর করে দেখলে সেই সূক্ষ্ম লাইনগুলো যথারীতি আছে। দু হাত দিয়ে মুখটা ঢেকে নিল চয়নিকা, বিজবিজে অস্বস্তিকর ঘামিতে ভিজে যাচ্ছে ওর স্বচ্ছ রাত পোশাকটা, কান্না পাচ্ছে ওই। বুড়ি হয়ে যাবে চয়নিকা, তবে কি বয়সের কাছে হার মেনে নিল? এভাবে মাত্র পঁয়ত্রিশেই যদি পরাজয় স্বীকার করে নেয়, তাহলে তো যত দিন যাবে ও বুড়িয়ে যাবে। রাগ হচ্ছে ওর, আচমকা সজোরে একটা ঘুষি মারল আয়নায়, না ভাঙল না রাক্ষসী, এখনো তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে চয়নিকার দিকে। একটা হাতুড়ি নিয়ে এসে সজোরে মারল আয়নায়, টুকরো হয়ে ভেঙে পড়ল হিংসুটে আয়নাটা, যেটা চয়নিকার সব থেকে কাছের বন্ধু ছিল গত দশ বছর, বড্ড আপন ছিল আয়নাটা। ধড়পড় করে বিছানায় উঠে বসে উঠেছে রক্তিম, ভাঙার আওয়াজে রুবানো ঘুম চোখে তাকিয়ে আছে মায়ের দিকে। ভাঙা আয়নায় আর একটা ঘুষি মারল চয়নিকা, ওর ডান হাত দিয়ে রক্ত পড়ছে, সাদা পাথরের মেঝে ভেসে যাচ্ছে রক্তে। চয়নিকার হাতে গেঁথে গেছে বেশ কিছু কাঁচের টুকরো। রক্তিম জোরে ডাকল, রেখা, শিগগির আয়, রুবানকে সামলা, আমি তোর বৌদিকে নিয়ে নার্সিংহোমে যাচ্ছি। চয়নিকার গায়ে হাউসকোটটা পরিয়ে দিল রেখা, হাউমাউ করে কাঁদছে চয়নিকা। দিন রাত এই বাড়িতেই থাকে রেখা,
অত্যন্ত মার্জিত শিক্ষিত বৌদিমণির এমন ব্যবহার গত 3 বছরে কোনো দিন দেখেনি রেখা, তাই হকচকিয়ে গেছে বেচারা। নার্সিংহোমে ভর্তি করার আগে রক্তিম আলতোস্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার চয়নিকা, কেন এমন অস্থির হচ্ছ তুমি, তোমার কিছু হয়ে গেলে রুবান আর আমার কি হবে? রক্তিমের চোখের কোণটা চিকচিক করছে যেন, হাতে কাঁচ ঢুকে বেশ গভীর ক্ষত হয়েছে চয়নিকার। ওকে ভর্তি করে নিল তখনই, হাতে ব্যান্ডেজ করা আছে ওর, একজন মেডিসিনের ডক্টর আসছেন রোজ ওকে দেখতে। আজ সঙ্গে আরও একজন লেডি ডক্টর ঢুকলেন, বয়স চয়নিকার মতো বা একটু বড়ই হবেন, একটা সুন্দর হালকা রঙের শাড়ি পরনে, তারপরে সাদা অ্যাপ্রন, ঘাড়ের কাছে চুলটা একটা অবহেলা ভরা হাত খোঁপায় বাঁধা আছে, চোখে গোল্ডেন ফ্রেমের চশমা, মুখে কোনো প্রসাধনী নেই, চোখে কাজলের রেখাও নেই, অথচ মহিলার মধ্যে অদ্ভুত এক ব্যক্তিত্ব রয়েছে, একবার যে তাকাবে সে আরও একবার তাকাতে বাধ্য হবেই। লেডি ডক্টর এগিয়ে এসে বলল, মিসেস চয়নিকা দেব, রাইট, বিখ্যাত নৃত্য ব্যক্তিত্ব, দেখুন আমি প্রোগ্রাম দেখার সময় খুব একটা পাই না, কিন্তু আমার মেয়ে আপনার ফ্যান, দ্বিতীয় পত্রিকার কভার পেজে যেবার আপনার ছবি থাকে সেবার ওর জন্যে কিনে দিতেই হয়, আমার মেয়ে ক্লাস 8-এ পড়ে, তার মুখে আপনার কথা বেশ শুনি। চয়নিকা, ছবিতে আপনাকে যতটা সুন্দর লাগে আপনি তার থেকেও সুন্দর, আসলে আপনাদের প্রফেশনে বোধহয় মেকআপ করতে হয় চড়া, তাই না? কিন্তু মেকআপবিহীন আপনি ঠিক শরতের আকাশের মতো সুন্দর, বাঁগালে সাদা মেঘ তো ডান দিক চেপে নীলিমা, মেকআপে সব ঢেকে যায় যে, তাছাড়া মেকআপে আরও অনেক কিছুই ঢেকে দেয়, বিশেষ করে মনের অনুভূতির যে ছাপ মুখে পড়ে সেটাও ঢেকে যায়, তাই স্বতঃস্ফূর্ত ব্যাপারটাই নষ্ট হয়ে যায় যেন। মহিলার কথা বলার ধরনটা বড্ড নরম, এমন করে কেউ কখনো ওর সৌন্দর্যের কথা বলেনি। চয়নিকা গত 2 দিন ভর্তি হয়েছে এই নার্সিংহোমে, রক্তিম এসেছে সময় মতো, কিন্তু চয়নিকা একটা কথাও বলেনি কারোর সঙ্গে। এই প্রথম চয়নিকা বলল, আপনি বেশ কথা বলেন তো। ডক্টর বলল, আমার নাম আত্রেয়ী, আপনি আমাদের নার্সিংহোমে ভর্তি আছেন শুনে পরিচয় করতে এলাম, আপনার একটা ছবি তুলে না নিয়ে গেলে মেয়ে রীতিমতো তৃতীয় বিশ্বযুদ্ধ ঘোষণা করবে। চয়নিকা নরম হেসে বলল, হার ছবি, আমি দিন দিন বুড়ো হচ্ছি ডক্টর আত্রেয়ী, এই দেখুন আমার চোখের পাশে ফাইন লাইন্স আসছে, আস্তে আস্তে গোটা মুখে পড়বে এর ছাপ, তার আগেই বিদায় নেওয়া ভালো এ জগৎ থেকে। আত্রেই বলল, আপনি কখনো গাছ কাটা দেখেছেন? যত পুরনো গাছ হয় তার মধ্যে তত বৃত্তাকারে দাগ জন্মায়, কাঠ বিক্রেতারা বলে ওই কাঠের নাকি দাম বেশি, কারণ বয়সের সঙ্গে সঙ্গে বেড়েছে তার অভিজ্ঞতা, তেমনি মানুষের মুখেও আসে অভিজ্ঞতার চিহ্ন, একটি ছোট্ট বাচ্চা তার সৌন্দর্য আলাদা, সব বয়সের একটা আলাদা সৌন্দর্য আছে, আমাদের মায়েদের নখগুলোতে একটা পার্মানেন্ট হলুদের দাগ হয়ে যায়, ওটাও একরকমের সৌন্দর্য, বাবাদের কপালে চিরস্থায়ী বলিরেখা প্রকট হয়, কত পথ পাড়ি দিয়েছে তারই চিহ্ন। আমার তো এগুলোকে বেশ সুন্দর লাগে চয়নিকা, আপনার লাগে না? এই যে খুব হালকা দাগগুলো বুঝিয়ে দিচ্ছে আপনি কলেজ পেরিয়েছেন, ইউনিভার্সিটি পেরিয়েছেন, একটা সংসারের ভার নিয়েছেন, একটি সন্তানকে এ পৃথিবীর বুকে জন্ম দিয়েছেন, কত ছাত্র ছাত্রীকে নাচ শিখিয়েছেন, কত দর্শককে মুগ্ধ করেছেন আপনার নৃত্য দিয়ে, কত লড়াই করে আজকের চয়নিকা দেব হয়েছেন, এই দাগগুলো তো তারই স্মৃতি বহন করছে। আয়নার সামনে যখন দাঁড়াবেন তখন গর্বের সঙ্গে এই দাগগুলোতে হাত বুলিয়ে বলুন, অনেকটা পথ বেয়ে লড়াই করে এগিয়েছেন, এ তো আপনার গর্বের চিহ্ন চয়নিকা।
চয়নিকা অপলক তাকিয়ে আছে মহিলার দিকে। শ্যামলা গায়ের রং, মুখে এমন অজস্র বলিরেখা, চোখের পাশে চশমার নিচে দিয়েই দেখা যাচ্ছে ডার্ক সার্কেল, কিন্তু মুখের হাসিটি অমলিন। কি অপূর্ব সুন্দর ডক্টর আত্রেয়ী! একজন বয়স্কা পেশেন্ট বললেন, কি গো মা, আমায় যে আজ তোমরা ছেড়ে দেবে বলেছিলে, তার কি হলো? আত্রেয়ী মিষ্টি হেসে বলল, আন্টি, আমরা কিন্তু খুব রাগ করছি আপনার ওপরে। আপনি শুধু আপনার ছেলেকেই ভালোবাসেন, আমাদের একটুও ভালোবাসেন না। যদি বাসতেন তাহলে রোজ পালাই পালাই করতেন না, আর দুটো দিন আমাদের সঙ্গে থাকুন না। বৃদ্ধার মুখে নরম হাসি ফুটল। আত্রেয়ীর দিকে তাকিয়ে বললেন, বেশ গো মেয়ে, তাড়াতাড়ি সুস্থ করে দাও আমায়, তারপরেই বাড়ি যাব। আত্রেয়ী আস্তে আস্তে বলল, চয়নিকা, ওনার হাসিটা খুব সুন্দর না? কেন অত সুন্দর জানেন? উনি সকলকে বড্ড ভালোবাসেন, তাই ওনার মুখের প্রতিটা রেখায় একটা মায়া জড়িয়ে আছে। চয়নিকা বলে উঠল, আমি বাড়ি যাব আত্রেয়ী, আমার রুবান আমায় ছাড়া কাঁদছে। আত্রেয়ী হেসে বলল, পরশু রিলিজ করে দেব আমরা। পরের দিন রক্তিম ঢুকতেই চয়নিকা বলল, রুবান কেমন আছে? রক্তিম বলল, তোমায় ছাড়া আমি আর রুবান দুজনেই খুব খারাপ আছি চয়নিকা, কারণ রুবানের কাছে এ বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ সুন্দরী তার মা, তাই তাকে ছেড়ে সে কী করে ভালো থাকবে বলো তো? চয়নিকা বলল, রক্তিম, আমি বাড়ি যাব। পরের দিন আত্রেয়ী এসেই বলল, চয়নিকা, আমি কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি, আপনি কিন্তু নিয়মিত এক মাস এটা খাবেন। চয়নিকা দেখল আত্রেয়ীর ব্যাডটা, এতক্ষণে বুঝল আত্রেয়ী আসলে মনোরোগ বিশেষজ্ঞ। চয়নিকা ঘাড় নেড়ে বলল, হ্যাঁ খাব। আত্রেয়ী হেসে বলল, কিছু কিছু মানুষ থাকে যাদের অহংকার করার মতো কত কিছু আছে, তা সত্ত্বেও শুধু সৌন্দর্য নিয়েই বোকার মতো তারা অহংকার করে। এই যেমন চয়নিকা দেবের এত পরিচয়, এমন সুন্দর নাচ, অমন মিষ্টি একটা ছেলে থাকতেও রূপের মতো ক্ষণস্থায়ী একটা জিনিস নিয়ে অহংকার করে চলেছে। চয়নিকা হেসে বলল, এটা ঠিক বললেন, এত কিছু যে আমার ছিল ওটাই তো মনে ছিল না, ভাগ্যিস আপনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। ছুটি হয়ে গেছে চয়নিকার, বাড়ি ফিরে জড়িয়ে ধরেছে রুবানকে, বুকের চিনচিনে ব্যথাটা যেন কমছে ধীরে ধীরে। রক্তিম বলল, দাও তোমার প্রেসক্রিপশানগুলো, ওষুধগুলো আগে কিনে আনি। চয়নিকা ফাইল থেকে প্রেসক্রিপশান বের করতে গিয়ে দেখল ক্লাস ইলেভেনের ওদের স্কুলের নবীনবরণের একটা ছবি। এই তো সেই মেয়েটা যে সাজগোজ দূরে থাক, চুলে তেল দিয়ে দুদিকে বিনুনি করে আসতো বলে ওরা চিপকু বলে রাগাতো। এই মেয়েটাকেই তো ও কদিন আগে স্বপ্নে দেখেছিল। কি যেন নাম ছিল মেয়েটার? ছবির সঙ্গে একটা ছোট্ট চিরকুট, আমায় চিনতে পারলি না চয়নিকা? তুই চিনতে পারবি না জানলে মাথায় সেই আগের মতো নারকেল তেল লাগিয়ে নার্সিংহোমে আসতাম। ভালো থাকিস, ওষুধগুলো ঠিক করে খাস, তোর সৌন্দর্য তোরই থাকবে, এক এক বয়সে এক এক ভাবে, কেউ কেড়ে নিতে পারবে না সেটা। ইস, আত্রেয়ীকে চিনতে পারল না চয়নিকা? মুখের সামান্য মিল থাকলেও ওর কল্পনাতেই আসেনি সেই স্কুলের সব থেকে সাধারণ চেহারা নিরীহ মেয়েটা আজ ডক্টর। আত্রেয়ী অবশ্য চিরকালই পড়াশোনায় খুব ভালো ছিল, কিন্তু এতটাই চুপচাপ থাকতো আর নিজেকে গুটিয়ে রাখত যে ওকে নিয়ে কেউ ভাবতই না। আত্রেয়ীর প্যাডের ফোন নাম্বারটা দেখে ফোন করল চয়নিকা। ফোনটা রিসিভ করতেই চয়নিকা বলল, কী রে চিপকু, কেমন আছিস? ডক্টর হয়ে গেছিস, ব্যক্তিত্বময়ী সুন্দরী হয়ে গেছিস বলে পরিচয় দিলি না? তখন কি রোগা ছিলিস তুই, তাই চিনতে পারিনি হয়তো? আত্রেয়ী হেসে বলল, কত দিন পরে এই চিপকু নামটা শুনলাম, এই নামটার মধ্যেও একটা আলাদা সৌন্দর্য আছে জানিস তো। চয়নিকা বলল, জীবনে মেকআপ না করা মানুষ যে
সৌন্দর্যের এত সংজ্ঞা জানতে পারে আমার ধারণা ছিল না রে। তুই আমার এতদিনের ভুল ভাল ধারণাগুলোকে আমূল বদলে দিলি। আজ থেকে আমি প্রাণ খুলে বাঁচব। বয়স বাড়ুক, ছাপ পড়ুক মুখে, কিন্তু মুখের বয়স বাড়তে দেব না কিছুতেই। আত্রেই হেসে বলল, এই তো চয়নিকা দেবের মতো কথা। চয়নিকা রক্তিমকে জড়িয়ে ধরে বলল, খুব টেনশান দিয়েছি না গো। রক্তিম আলতো করে ওর কপালে চুমু খেয়ে বলল, হেলেনের জন্য ট্রয় ধ্বংস হয়ে গিয়েছিল, আর আমার সুন্দরীর জন্যে আমি এটুকু টেনশান করব না, এটা কখনো হয়? তোমার ঘরে ওর থেকেও বড় একটা আয়না লাগিয়ে দিয়েছি, দেখবে চলো, তুমি সারা জীবন আমার চোখে সবচেয়ে সুন্দরী থাকবে। আয়নার সামনে এসে দাঁড়ালো চয়নিকা, অদ্ভুত লাগছে। ও নিজেকে নয়, সাদা অ্যাপ্রন পরা আত্মবিশ্বাসী ডক্টর আত্রেইকে দেখতে পেল যেন। মুচকি হেসে বলল, চিপকু এই দেখ, আমি আমার চোখের নিচের ডার্ক সার্কেল দেখে আর ভয় পাচ্ছি না, বরং গর্ব করে বলছি, রুবানের জন্যে কত রাত জেগেছি তার প্রমাণ এগুলো। কলমে অর্পিতা সরকার, কণ্ঠে আমি সুদীপ্তা।